সঠিক এবং সুন্দর একটি ডিজাইনের পণ্য আপনার ঘরের জন্য নির্বাচন করতে আপনাকে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হয়। দরজা একটি ঘরের মূল পটক ছবি, ঘরের সৌন্দর্য এবং রুচির বহিঃপ্রকাশ। ডিজাইনের নান্দনিকতার ছোঁয়ার মাধ্যমে আপনার বাসার মেইন ডোর থেকে মাস্টার বেড, কিচেন রুম এবং ব্যালকনি পর্যন্ত সকল স্পেসের দরজাগুলোতে তৈরি করে নিয়ে যেতে পারবেন সিএনসি 2D ডিজাইন এবং 3D ডিজাইন। কাঠের উপর সিএনসি কম্পিউটার মেশিনের মাধ্যমে সেই ডিজাইনটা করাটা অত্যন্ত সহজ এবং দেখতে খুবই সুন্দর। স্টাইলিস্ট এবং আধুনিকতার ছোঁয়ার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে আলিব্রের পক্ষ থেকে ডিজাইন করে নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতু। আলিব্রের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওর মাধ্যমে কথা বলবো ঘরের দরজা সম্পর্কে। ঘরের সৌন্দর্য বাড়াতে কিংবা প্রয়োজন মেটাতে আধুনিক, আকর্ষণীয়, মজবুত এবং কোয়ালিটি সম্পন্ন দরজার কোনো বিকল্প নেই। তাই আজই চলে আসুন আপনার পছন্দের পণ্যগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে যেতে। বাংলাদেশের সর্বোচ্চ জেলায় আমরা আমাদের তৈরিকৃত প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি 24 ঘন্টার ভিতরে। আপনার পছন্দের যে কোনো ধরনের ডিজাইন সেটা আমাদের সাথে শেয়ার করলে আমরা ঝটপট আপনার অর্ডারগুলো নিয়ে আপনার পছন্দের ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে কাস্টমাইজ করে তৈরি করে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিতে আলিব্রের একটি প্রতিজ্ঞাবদ্ধ। আলিব্রের সর্বদাই প্রস্তুত করে তাদের পছন্দের কাস্টমারদের ডিজাইনগুলো, যেগুলো কালার এবং কাস্টমাইজের সুব্যবস্থার মাধ্যমে কাস্টমারদের কাছে পৌঁছিয়ে থাকে আমাদের পছন্দের এই দরজা চৌকাঠগুলো। আজকে ভিডিও মাধ্যমে যে দরজাগুলো নিয়ে কথা বলছি এগুলো মেহগুনি কাঠের তৈরি করা হয়েছে সিএনসি 2D ডিজাইন করে। ট্রেডিশনাল হ্যান্ড পলিশ কাঠের গুণগত মান মেনটেন করে সিজনিং এবং কেমিক্যাল করে কাঠগুলো জয়েন্ট করা হয়। সেখান থেকে আমরা সিএনসি মেশিনের মাধ্যমে ডিজাইনগুলো কমপ্লিট করে হাত ফিনিশিং করে ডিজাইনের শেপটা সুন্দরভাবে ফুটিয়ে তুলি। তারপর আমরা বার্নিশের কাজটা শুরু করি। একটি দরজার সবচেয়ে বেশি সুন্দর অংশ হচ্ছে ডিজাইন। এই ডিজাইনটা যতটুকু সুন্দর হবে তার ফিনিশিং, বার্নিশ, তার কোয়ালিটিটা খুব বেশি সুন্দরভাবে ফুটে উঠবে আমাদের চোখে। কাস্টমাররা তাদের পছন্দের সাইজ, ডিজাইন এবং সকল ধরনের কাস্টমাইজ করার সুব্যবস্থা রাখার মাধ্যমে কাস্টমাররা চাইলে যে কোনো জায়গায় যে কোনো ধরনের ডিজাইন আমাদের কাছ থেকে করে নেওয়া সম্ভব। আলিব্রের আজকের এই দরজাগুলো ডেলিভারি যাবে কুমিল্লা ময়নামতিতে। তো এই ময়নামতিতে এই পাল্লাগুলো ডেলিভারি দিচ্ছি টোটাল 17 পিস। এখান থেকে 7 পিস পাল্লা আজকে মেইন ডোরের জন্য চলে যাবে। তো মেইন ডোরে যে 7 পিস ডিজাইন, সম্পূর্ণ ডিজাইনগুলো একই করা হয়েছে। আমরা বার্নিশ করার পরপর ডেলিভারি এখনই দিয়ে দিবে, রাতের 1:30 বাজে এখন। তো আমরা কাজগুলো কমপ্লিট করে দিয়েছি প্রায়। তো এখন পিক আপ চলে এসেছে। কাঠগুলোকে আমরা সুন্দরভাবে কাপড় পেঁচিয়ে সুন্দরভাবে বসিয়ে পাল্লাগুলো পিক আপের মাধ্যমে কাস্টমারের বাসায় ডেলিভারি দিব। আমাদের এই পাল্লাগুলো কিছু বিশেষত্ব রয়েছে। কেন বাংলাদেশের বিভিন্ন জেলাতে দরজা চৌকাঠে ফ্যাক্টরি থাকা সত্ত্বেও আমাদের কাছ থেকে নেবেন তাটা সেটার একটা পরামর্শ আপনাদেরকে জানাই এবং কী কারণগুলো, ফেসিলিটিসগুলো আমাদের কাছে পাবেন। সর্বপ্রথম গুণমুক্ত কাঠ আমরা দিব। 30 বছরের ভিতরে কোনো ধরনের গুণমুখ ধরলে সেটা আমরা পরিবর্তন করে দেবো, রিপ্লেস করে দিব। জয়েন্টগুলো ফাঁকা এবং বাঁকা, এগুলো তো আসবেই না। যেহেতু আমরা বয়েল করে কাঠের সিজনিং করে কাঠের ময়েশ্চার পানিগুলো শুকিয়ে পেলি, সেহেতু আমরা গ্যারান্টি সহকারে কাস্টমারদের কাছে আমরা আমাদের এই পাল্লাগুলো দিতে পারি। আমাদের এই পাল্লাগুলো দুইটা ফেসিলিটিস আরও এক্সট্রা রয়েছে। সেটা হচ্ছে ফিনিশিংয়ের পর পাকা দেড় থাকবে, মানে 1.75 থিকনেস আমরা কাঠটা কাটি। যেহেতু কাঠটা আমরা মেশিনের মাধ্যমে শুকাই, এখানে 1 সুতা কমে আসবে, তো রান্ধা করাতে আরও 1 সুতো কমে যাবে, যার কারণে এখন বাংলাদেশের সকল বাসা বাড়িতে মেইন ডোর এবং মাস্টার বেড যে কোনো স্পেসে হ্যান্ডেল লক লাগাতে চায়, যার জন্যে আমরা পাকা 1.5 ইঞ্চি থিকনেস রাখি, যাতে করে যে কোনো ধরনের লক কাস্টমাররা ব্যবহার করতে পারে এবং 1.5 ইঞ্চি পালাটা দেখতেও একটু সুন্দর লাগে, জিনিসগুলো আমাদের কাছে একটু গ্রহণযোগ্য, যার জন্যে একটু বেশি টাকা খরচ হলো কোয়ালিটি সম্পূর্ণ কাঠ দিয়ে কাস্টমারদের কাছে আমাদের এই ডিজাইনের পাল্লাগুলো দিতে থাকি। তো আমাদের কাছে মেহগনি কাঠের চৌকাঠ পাল্লা পাবেন, গামারি কাঠের পাল্লা পাবেন, লোহা কাঠ এবং শিলকড়ি কাঠের চৌকাঠ পাবেন, সেগুন কাঠের দরজা চৌকাঠ পাবেন, পাশাপাশি বার্মাটিক কাঠের দরজা চৌকাঠ আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন।